আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি আবারও একটা খুব মজার একটা রেসিপি লই আইলাম। আর আমার রেসিপিটা আপনারা দেখবা প্লিজ, ফুল ভিডিওটা আমি কীরকম বানাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে ফয়লই হইয়া নেরাম, আপনারা প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করছেন তারারে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব কইরা যাইবা। আর আমারে আপনারা সাপোর্ট করবা, আপনারা সাপোর্টর অনেক দরকার আমার। আর আমার যদি কোনো ভুল হইয়া থাকে ফয়ল হইয়া নেরাম, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমি সব সময় গুছাইয়া গুছাইয়া কইতাম পারি না, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা ভুল হইলে। আর এখন চলেন আমার রেসিপিটা আমি কীরকম বানাই, আপনারা আমার লগে থাকুন। তো এখন আমি দেখাই দাম আপনারারে। তো এখানে আমি গাজর নিছি লম্বা লম্বা ছোটো পিস করিয়া, আর প্রায় এক কাপের মতন নিছি। আর হাফ কাপ নিছি গ্রিন পেপার আর রেড পেপার। আর হাফ কাপের মতন নিছি আমি অনিয়ন পেঁয়াজ। আর কোকা নুডল নিছি আমি 3 প্যাকেট। আর সয়া সস নিছি আমি 1 টেবিল স্পুন। আর হোয়াইট পেপার নিছি আমি 1 টিস্পুন। আর পাতাকপি নিছি আমি 1 কাপ। আর ইটা ছোটো করিয়া কাটিয়া নিছি কি। আর স্প্রিং অনিয়ন নিছি আমি 1/2 কাপ, আমার 1/2 কাপও লাগব। আর টমেটো সস নিছি আমি 1 টেবিল স্পুন। আর এখানেও নিছি আমি কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ নিছি আমি 7টিয়া ছোটো পিস করিয়া। আর চিলি সস নিছি আমি 1 টেবিল স্পুন। তো এখন আমি রান্দার দিকে যাই মগি। আর আপনারা আমার লগে থাকুন, আমি কীরকম রান্ধি আপনারা দেখুন। পুরা ভিডিওটা প্লিজ আপনারা দেখবা আর আমার লগে থাকবা। তখন আমি একটা হাঁড়ির মাঝে পানি লই লইছি। লইয়া আমি যে নুডলসগুলো রাখছিলাম, তো নুডলস এখন আমি বয়েল করি আনি মুগি। তো পানির মাঝে আমি তোরা এই 1 টিস্পুনের মতন লবণ দিলাম। দিয়া আমি কোকো নুডলগুলো আমি বয়েল হয়ে রানিমো। প্রায় 5 মিনিটের মতন আমি গুণতরে বয়েল করমো। তো বয়েল হয়ে আমি ফরে ড্রেন করি লইম। আর এখন আমি লারিয়া দেরাম। দিয়া আমি 5 মিনিট বয়েল করমো। আর সে বেশি বয়েল করলে নুডলসগুলা নরম হয়ে যাইব, তো খাইতে মজা লাগতো না, টেস্টি হইতো নাই। তো এর লাগে আমি 5 মিনিট বয়েল করমো। আর এখন আমি লারিয়া দিলাম, দিয়া রাখি দিমো। তো আমার এটা হয়ে যাইব। আর এখন আমি দেখালাম আমার নুডলসগুলা বয়েল হয়ে গেছে, তো এখন আমি ড্রেন হইয়া নিমগি। আর ওদিকে আমি একটা ফ্রাই প্যান বয়াই দিছি। তো আমি এখন এখানেও 3 থেকে 4 টেবিল স্পুনের মতন তেল দিলাম। আর যে পেঁয়াজ রাখছিলাম পেঁয়াজগুলো দিলাম। আর আমি তোরা একটু সময় বিরান হইয়া নিমো, বেশি বিরান করতাম নাই আমি, তোরা একটু অল্প হইয়া বিরান হইয়া নিমো। আর এখন দিলাইলাম আমি গাজর। আর এখন কাঁচামরিচ দিলাম। এখন আমি সকল উপকরণ একটা একটা করিয়া দিলাইমো। তো এখন আমি দিলাইলাম গ্রিন পেপার রেড পেপার আর স্বাদ মতো লবণ দেরাম। দিয়া আমি বালা করি মিক্স করিয়া নিয়া বিরান করাম। তো এটা বালা করি বিরান করা লাগে না, এটা ভেজিটেবল তো কিছু হালকাভাবে বিরান হলেই হয়। আর এখন আমি একটু লাড়িয়া চাইরা নেরাম আর একটু বিরানও করিয়া নেরাম। আর এখন আমি দিলাম পাতাকপি। যে পাতাকপি আমি ফয়লা দিলাম না, কারণ এটা আগে দিলে আরও নরম হয়ে যাব, এর লাগে আমি লাস্টে দিয়ে দিলাম। আর এখন আমি দিলাম চিলি সস আর হোয়াইট পেপার দিলাম আর সয়া সস দিলাম আর টমেটো সস দিলাম। দেওয়াঙ্গ আমি খালি মিক্স করিয়া নিমো 1 মিনিট। আর 1 মিনিট পর আমি নুডলস দিলাই মো, দিয়া আমি মিক্স করিয়া নেমো। আর এখন আমি নুডলস দিলাইলাম, দিয়া আমি বালা করি এটারে মিক্স করিয়া নেমো। আরও 2-3 মিনিট আমি এটারে খালি লাড়াচাড়া করমো। আর চুলার আগুনটা লো টু মিডিয়াম হিটের মাঝে রাখবো। আর এখন আমি স্প্রিং অনিয়ন দিলাইলাম, দিয়া আমি এটারে বালা করি মিক্স করিয়া নেমো। তারপরে আমার নুডলসগুলা হয়ে যাব।
আর এটা খুবই ইজি রেসিপি, আপনারা বানাইয়া খাইয়া দেখবা, এমনি খুব মজার টেস্ট হয়, মজাও হয়। আর আপনারা লগে শেয়ার করলাম, খুব মজার রেসিপি এটা, আর বানাইতে খুব ইজি। এখন আর কোনো কিছু করার নাই, ওটা খালি লালুই ওই দিব, লারা লাগে খালি লারিয়া মিক্স করতাম। তো আপনারা ওরকম করিয়া নিবা, আর আমি তেমন গুছাইয়া গাছাইয়া কথা কইতাম পারি না। আপনারা প্লিজ আমার মাতর মাঝে যদি ভুল হইয়া থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট কইরা জানাইবা। আর এখন আমি ডিশ আউট করে লেছি, তো আপনারা লগে শেয়ার করলাম আমার রেসিপিটা। যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর আপনারা সবসময় আমারে সাপোর্ট দিবা, আমার লগে থাকবা। আর আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।